কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু সহ আহত হয়েছেন দুজন। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান বৃহস্পতিবার বিকেলে নাথের পেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেনের পিতা জানান, নাজমুল হাসান ও রিয়া মাক্তার ছাদে খেলার সময় পাশে থাকা পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের আর্তচিৎকারে শিশু আক্তার উদ্ধার করতে গেলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নাজমুল নিহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসা অবস্থায় রিয়া মাক্তার মারা যায়। এলাকাবাসী অভিযোগ করেন, বহুবার আবেদন করা হলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন সরায়নি। লাইনটি সরালে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। ময়মনসিংহের গফরগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকার উপর হামলার ঘটনায় আসামিদের অবিলম্বে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, উপজেলার 49 নং বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সালেহা আক্তারকে স্কুলে ঢুকে অতর্কিত হামলা করে একই এলাকার বখাটে যুবক মিজান। এর আগে প্রধান শিক্ষিকার কাছ থেকে বিভিন্ন সময় সে চাঁদা দাবি করে বিরক্ত করত। এই ঘটনায় পাগলা থানায় মিজান সহ চারজনকে আসামি করে একটি মামলা করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শিক্ষার্থীদের গার্ডিয়ানরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং পাশাপাশি তাদের আওতায় পটুয়াখালীতে আগামী 15 জুন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2022 উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবু সোলাইমান, সদর নির্বাহী অফিসার জান্নাতারা নাহিদ সহ অন্যান্যরা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহনুর খান।